বন্ধুরা ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে বাংলা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সাইডে যেটা ভিডিওটা চলছে আর কি যে শর্ট ভিডিও ভাইরাল করার নতুন পদ্ধতি কিন্তু অলরেডি চলে এসছে এটা কিন্তু ইউটিউবের একটা আপডেট থেকে আমি কিন্তু নিয়েছি নিয়ে তোমাদের কিন্তু সাইডে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এবং আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে। কিভাবে ভিডিও তৈরি করে কীভাবে ভিডিওকে আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে কারণ এখনকার কিন্তু জামানা কিন্তু শর্ট ভিডিওর ঠিক আছে ইউটিউব শর্ট ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল করছে কিন্তু তোমরা তার সত্ত্বেও ভিডিওকে ভাইরাল করতে পারছো না এবং তোমরা এখানটায় দেখো আমি একটা শর্ট ভিডিও কীভাবে আপলোড করে ভাইরাল করেছি মানে প্রচুর ভিউজ নিয়ে চলে এসেছি কিন্তু তোমরা শর্ট ভিডিও আপলোড করে ভিউজ আনতে পারো না তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না ঠিক আছে দেখতে পাচ্ছ যে এক লাখ ছত্রিশ হাজার প্লাস ভিউজ কিন্তু চলে এসছে আমার একটা শর্ট ভিডিওর মধ্যে মানে ঘন্টায় চলছে বুঝতে পারছো আমি সেটা রেকর্ডিং করে রেখেছিলাম তাই তোমাদেরকে আমি দেখালাম তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটা শর্ট ভিডিওকে শ্যুট করে তোমরা সেই শর্ট ভিডিওকে ভাইরাল করবে ঠিক আছে তো এখন তোমাদেরকে যদি দেখাই আমি ইউটিউবটাকে ওপেন করে এখানটায় দেখো দেখো আমারই ভিডিও এখানটায় ব্রাউজ ফিচারে দিয়ে দিচ্ছে ইউটিউবার হওয়ার ভিডিও যে শর্ট ভিডিও ভাইরাল করেছিলাম তাই নিয়ে একটা ভিডিও করেছিলাম এক মাসেরও বেশি হয়ে গেছে তখন সেই ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়ে গেছে অলরেডি ঠিক আছে একটু স্ক্রল করো একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবে দেখো শর্টের সেকশান দেখতে পাচ্ছ ইউটিউব কীভাবে শর্টকে প্রমোট করছে এখানেও শর্ট ঠিক আছে তারপর একটু স্ক্রল করো একটু স্ক্রল করো একটু স্ক্রল করো সারা জায়গায় তুমি শর্ট আর শর্ট দেখতে পাবে একটু স্ক্রল করলেই তোমার শর্ট দেখতে পাবে তাছাড়াও কিন্তু শর্টের সেকশান রয়েছে দেখো এই যে শর্টের সেকশান দেখতে পাচ্ছ এই যে শর্ট ভিডিও লাইক দেখলে তোমরা বুঝতে পারো ভিডিওর ভিউজ কত হয়েছে দেখো দু লাখ আটচল্লিশ হাজার লাইক হয়েছে এতে দেখো দু লাখ ছাব্বিশ হাজার লাইক হয়েছে সাত লাখ চার হাজার লাইক হয়েছে তার মানে এতে ভিউজ কত এসছে এই টু পয়েন্ট থ্রি মিলিয়নের যে লাইক এসছে তার মানে কমসে কম তিরিশ থেকে চল্লিশ মিলিয়ন ভিউস হয়েছে এই শটটাতে ঠিক আছে দেখো এক লাখ পঁচানব্বই হাজার লাইক এক লাখ ছয় হাজার লাইক এসছে দেখো আঠাশ হাজার লাইক এসছে এর ভিডিওতে একত্রিশ হাজার লাইক দেখতে পাচ্ছ দু এই দু লাখ ছেচল্লিশ হাজার লাইক এসছে জাস্ট দেখতে পাচ্ছ দেখো দু লাখ তিয়াত্তর হাজার লাইক মানে কি কমসে কম চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ভিডিওতে ভিউজ এসছে এই সমস্ত শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা দেখো কেমন সুন্দর ভিডিও ভাইরাল দেখো এই যে থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন কিন্তু এখানটাতে লাইক এসছে তার মানে এতে তিরিশ চল্লিশ মিলিয়ন ভিউজ কিন্তু অলরেডি চলে এসছে এছাড়াও যদি তোমাদেরকে আমি দেখাই এখানটাতে হোমে গিয়ে এখানে সার্চ করি সার্চ করব কি হ্যাশ দিয়ে শর্টস দেখো এই যে শর্টস লিখে সার্চ করলাম চ্যানেল চলে এসছে দেখো এই যে দেখো শর্টের সেকশান দেখতে পাচ্ছ এই যে শর্টের চ্যানেল এই শর্টস হ্যাশট্যাগ শর্টস দিয়ে যে চ্যানেল রয়েছে দেখো দেখতে পাচ্ছ এখানটাতে আটশো মিলিয়ন ভিডিও আপলোড হয়েছে আটশো একাত্তর মিলিয়ন তারপরে আটচল্লিশ মিলিয়ন চ্যানেলে টোটাল আটশো মিলিয়ন ভিডিও আপলোড হয়েছে এই শর্টের হ্যাশট্যাগ দিয়ে তো এখানটায় যদি আমি ক্লিক করি ক্লিক করে যদি তোমাদেরকে দেখাই দেখো এই যে দেখো ভিডিও দেখো সাতাত্তর মিলিয়ন ভিউজ চল্লিশ মিলিয়ন ভিউজ পঁয়ত্রিশ মিলিয়ন ভিউজ দুশো মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ এর মধ্যে দেখো উনআশি মিলিয়ন ভিউজ ছাব্বিশ মিলিয়ন ভিউ পঁয়তাল্লিশ মিলিয়ন আঠেরো মিলিয়ন সব মিলিয়নে কাজ করে এখানে দেখতে সব মিলিয়ন 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 দেখো এই তেঙ্গে তেঙ্গে ছাব্বিশ মিলিয়ন এটা দেখো নব্বই মিলিয়ন দেখতে পাচ্ছ এখানে আটানব্বই মিলিয়ন তো এই যে শর্ট ভিডিও এরা যে ভাইরাল করছে এত এত ভিউজ আসছে কেন আসছে এদের ভিডিওতে ভিউজ এদের ভিডিওতে ভিউজ এই কারণেই আসছে এরা কিন্তু এমনভাবে কাজ করছে যেন ভিডিও ভাইরাল করা যায় ঠিক আছে তেমনভাবে কাজ করছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো সেই সিক্রেটটাই দেখাবো আজকের ভিডিওতে তাহলে তোমরাও খুব সহজে তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে ইজিলিভাবে ঠিক আছে এখানে প্রচুর ভিডিও সব কিন্তু মানে ম্যাক্সিমাম ভিডিওই দেখো এই দেখো তেঙ্গে তেঙ্গে যে আসল ভিডিও দেখো এই তেঙ্গে তেঙ্গে রেটার মধ্যে চারশো বাইশ মিলিয়ন ভিউ চারশো সাতষট্টি মিলিয়ন ভিউ মানে কোটিপতি হয়ে গেছে গরিব একটা বাচ্চা বিদেশি একটা বাচ্চা এই রকম লুক দিয়ে রকম ভিডিও তৈরি করে আজকের দিনে সে কোটিপতি আজকে সে একদম সেলিব্রিটি হয়ে গেছে আমি যখন এর ভিডিও দেখছি স্টেজ পারফরমেন্স দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি ঠিক আছে তো এই রকম চাইলে তোমরাও কিন্তু ভাইরাল করতে পারো হয়তো এত বড় ভাইরাল নয় কিন্তু এক মিলিয়ন দু মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন তো যেতে পারে সেটা কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে কিভাবে জানো তোমাদেরকে সেটা দেখাচ্ছি সেই প্রসেসটা দেখাবো এখন সেই প্রসেসটা দেখালে তবেই তুমি কিন্তু পারবে সেই ভিডিওকে ভাইরাল করতে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হওয়া চ্যানেলে প্রথমবার তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা যদি ভিডিওকে ভাইরাল সত্যিই করতে চাও তাহলে তোমাকে ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে হবে সেটা কোথায় পাবে একদম শুরুতেই আমি চলে যাচ্ছি এখানটাতে এই যে দেখো ট্রেন্ডিংয়ের একটা অপশান রয়েছে না এখানটাতে এই যে এখানে জাস্ট তোমরা ক্লিক করো ক্লিক করার পরে এই যে ট্রেন্ডিং এর মধ্যে চলে যাও চলে গেলে চলে যাওয়ার পরে চাইলে তোমরা এই যে দেখো শর্ট সেকশান রয়েছে এখানে কিন্তু সব ট্রেন্ডিং ভিডিও রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর ট্রেন্ডিং ভিডিও থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ফোর পয়েন্ট ফোর মিলিয়ন দেখো এখানে প্রচুর ভিডিও রয়েছে এই সংয়ের ওপরে রয়েছে তারপরে দেখো এর উপরে রয়েছে ঠিক আছে এই যে আলাদা আলাদা সঙের ওপরে রয়েছে তুমি ভিডিও চাইলেই করতে পারো এগুলো ট্রেন্ড চলছে ঠিক আছে ট্রেন্ডিং এগুলো ট্রেন্ডিং অবস্থায় আছে এগুলো চাইলে তোমরা করতে পারো ভিউজ কিন্তু ভালো চলে আসবে প্রচুর ভিউজ পেয়ে যাবে কিন্তু যদি তোমরা এছাড়াও যদি লং ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করো তাহলে কিন্তু আরও বেশি বেটার রেসপন্স পাবে তোমরা ঠিক আছে তো এখন দেখো তোমরা চাইলে এখান থেকে কীভাবে ভিডিও করবে ইউজ দিস সাউন্ডের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এই অপশানটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো আসার পরে জাস্ট এইরকম তোমরা ওই মিউজিকটা বাজবে ভিডিওটাকে চালু করে কিন্তু ভিডিও শ্যুট করে ফেলতে পারবে খুব ইজিভাবে কোনো বড় ব্যাপার নয় তোমরা চাইলেই করতে পারো ঠিক আছে এভাবেও ভিডিও তৈরি করে সেটাকে আপলোড করলেও কিন্তু ভিডিওতে বেশি ভিউজ হবে কেননা এগুলো ট্রেন্ডিং সং ট্রেন্ডিংয়ে চলছে তো এগুলো তোমরা চাইলেই করতে পারো ঠিক আছে আর নেক্সট আমি তোমাদেরকে যেটা এখন দেখাবো সেটা হচ্ছে লং ভিডিও থেকে তোমরা শর্ট ভিডিও তৈরি করবে ঠিক আছে লং ট্রেন্ডিং ভিডিও থেকে তো নাওতে চলে যাই যাওয়ার পরে দেখো এখানটাতে রয়েছে কত ঠিক আছে দেখো এর মধ্যেও শর্ট সেকশান দিয়ে রেখেছে এর মধ্যেও দেখতে পাচ্ছ এতেও দেখো শর্ট সেকশান রয়েছে প্রচুর প্রচুর ভিডিও রয়েছে ট্রেন্ডিং শর্টস ঠিক আছে তো এখান থেকে তোমরা চাইলে যে কোনো যে কোনো ভিডিওতে এখান থেকে যে কোনো ভিডিও নিয়ে তোমরা কিন্তু চাইলেই করতে পারবে কোনো সমস্যাটি নেই কিন্তু একদমই সমস্যা নেই ঠিক আছে যেমন ধরো আমি এই ভিডিওটাকে ওপেন করলাম ওপেন করার পরে কি করতে হবে তোমাদেরকে দেখিয়ে দেবো ভালোভাবে বুঝবে কিন্তু ঠিক আছে তো এবার তোমায় কি করতে হবে এই যে দেখতে পাচ্ছ আমি যেটাকে পজ করে দিই এই যে দেখতে পাচ্ছ রিমিক্সের অপশান এখানটায় জাস্ট ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে তোমরা চাইলে এই ভিডিওটার সঙ্গে কিন্তু এই সাউন্ড নিয়ে তোমরা মানে শর্ট করতে পারো নাহলে কোল্যাপ করতে পারো গ্রিন স্ক্রিন করতে পারো কার্ট করতে পারো ঠিক আছে তো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব তোমরা কোল্যাপ করেও কিন্তু ভালোভাবে ভিডিওকে ভাইরাল করতে পারবে কোলাপ করলে কিন্তু এখন ভালো ভিডিও চলছে তো কোলাপের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এই যে দেখো ভিডিওটা এই এসছে তো তো এখন তোমরা চাইলে ভিডিওটার কোন পোর্শান নেবে এভাবে সরিয়ে সরিয়ে দাও ধরো এই যে এই যে অপশানটা রয়েছে এই অবধি তো জাস্ট তোমরা যতটুকুন নেবে যত সেকেন্ড নেবে যত সেকেন্ডে করতে চাও তোমরা করবে কোনো ব্যাপার না ঠিক আছে পনেরো সেকেন্ডও করতে পারো এখানটায় ষাট সেকেন্ডও করতে পারো দেখো ষাট সেকেন্ড তো আমি পনেরো সেকেন্ডটাই করবো ঠিক আছে কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি এগারো সেকেন্ডটাই রাখি ঠিক আছে এবার জাস্ট নেক্সটে তোমাদেরকে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এটা একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে ঠিক আছে দেখো প্রসেসিং নিচ্ছে নিয়ে নিক প্রসেসিং নেওয়ার পরে কিন্তু এইরকম চলে এলো দেখো ভিডিওটা কিন্তু উপরে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিডিওটা এখানে কিন্তু ওপরে রয়েছে আর তোমার ভিডিও কিন্তু নিচে এসছে তো এবার তোমাকে এই ভিডিওটা দেখতে হবে এবং সঙ্গে কিন্তু রিয়াকশান দিতে হবে ঠিক আছে তো সেই সেই জন্য তোমায় কী করতে হবে তোমাকে এটাকে অন করে দিতে হবে দিলে অন করে এই যে অন করে দিলে দেখো তোমরা এবার কিন্তু রিয়াকশান দেবে জাস্ট বেশি কিছু নয় জাস্ট এই কী দেখছো না দেখছো তার একটা রিয়াকশান তোমাকে দিতে হবে রিয়াকশান দিলে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাবে তোমার বিনা নিতেই দেখতে পাচ্ছ দেখো ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার দেখো একটু প্রসেসিং নেবে তারপরে ভিডিওটা তুমি আপলোডের জন্য কিন্তু তৈরি মানে হয়ে গেলো অলরেডি দেখো এবার নেক্সটের মধ্যে ক্লিক করে দাও নেক্সটে ক্লিক করার পরে এবার তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে পেন্সিল একটা মধ্যে ক্লিক করা করার পরে বেস্ট একটা মোমেন্ট যেটা রয়েছে এখান থেকে এই ভিডিওটার মধ্যে যদি বলি এইটা তো এটাকে জাস্ট ডান করে দাও ঠিক আছে ডান করার পরে এবার তোমাদের করণীয় হচ্ছে এখানটাতে টাইটেল দেওয়া ঠিক আছে যেমন ধরো আমি এখানটা একটু করে দিয়ে দিই কি দেখলাম এটা এই যে ধরো একটা ইমোজি দিয়ে দিলে ঠিক আছে তারপরে এবার এখানটাতে একটু স্পেস দিয়ে এবার এখানটাতে তোমাদের দিতে হবে হ্যাশট্যাগ সর্স এস এইচ যে এস কমসে কম এটা তোমায় কিন্তু দিতেই হবে ঠিক আছে ভিডিওর টাইটেল ভিডিও যেই অনুযায়ী ভিডিও সেই অনুযায়ী তোমাকে কিন্তু একটা টাইটেল দিতে হবে ঠিক আছে দিয়ে সঙ্গে হ্যাশট্যাগ শর্টস এটা অবশ্যই তোমাকে দিতে হবে তারপরে আরেকখানা হ্যাশট্যাগ দেবে ট্রেন্ডিং শর্টস এই দুখানা হ্যাশট্যাগ তোমাকে ইউজ করতেই হবে ঠিক আছে তারপরে তোমার কী করণীয় ভিডিওটাকে আনলিস্টেডে তোমাকে আপলোড দিতে হবে নট প্রাইভেট নট এ পাবলিক ঠিক আছে তারপরে এখান থেকে তোমাদেরকে দেখতে হবে এই অডিয়েন্সটা তোমাদের ঠিক আছে কি না তোমাদের সব সময় কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এটাই তোমাদেরকে করে কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে হবে সব সময়ের জন্য ঠিক আছে তারপরে জাস্ট একবার এখান থেকে আপলোড শটের মধ্যে ক্লিক করে ভিডিওটা আপলোডে দিয়ে দেবে ঠিক আছে এই কাজটা তোমায় কিন্তু সর্বপ্রথম করতেই হবে ঠিক আছে এটা করতে হবে আর ডেসক্রিপশন ট্যাগ অতটা ম্যাটার করে না ম্যাটার করে তোমার একটা শর্ট ভিডিওর টাইটেল এবং শর্ট ভিডিওর থামনেল তোমরা অনেকেই বলো যে আমি শর্ট ভিডিও থামনেল দিতে জানি না আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এটা ব্যাক করে কেটে দিই ঠিক আছে ডিলিট এই যে আবার নেক্সট এখন আমি কী করবো এখানটায় জাস্ট রিমিক্সের মধ্যে আবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিয়ে আরেকটা অপশান তোমাদেরকে দেখিয়ে দিই এখানটা দেখো এই যে দেখো গ্রিন স্ক্রিনটা তোমরা তো জানোই অনেকেই জানো যদি না জেনে থাকো আমার অন্য ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিও ঠিক আছে তো এই ভিডিওটার বড়ো না যেটা মেন ইম্পর্টেন্ট তোমাদের ভিডিওকে ভাইরাল করতে গেলে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে শর্ট ভিডিও তোমাদেরকে এখন কী করতে হবে কাট করতে হবে এই কার্টে ক্লিক করতে হবে লং ভিডিও থেকে শর্ট ভিডিও করার জন্য তো কাট করে দিলে করে দেওয়ার পরে এবার দেখো এখানে পাঁচ সেকেন্ড জাস্ট তোমার শুরুতে থাকবে তো কোন পোর্শনটা তোমার শর্ট ভিডিওতে পাঁচ সেকেন্ড রাখবে দেখো এই যে ধরে না তুমি এইটুকুই রাখবে ঠিক আছে তো শুটা দেখতে খুব ভালো লাগছে বাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে ডানে ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে তোমার কিন্তু ভিডিও এবার শুট করতে হবে ঠিক আছে দেখো শুরুটা কিন্তু ওই থাকলো এবার তোমার ভিডিওর কনটেন্ট যাই হোক না কেন কোনো কিছু ম্যাটার করে না ওই ওর দ্বারাই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তো এখন জাস্ট তোমরা চাইলে ফিল্টার ফিল্টার চেঞ্জ করতে পারো তো আমি ওগুলোতে যাচ্ছি না তো জাস্ট আমি ভিডিওকে শ্যুট করবো কীভাবে এই এখানে ক্লিক করে দেবো লালের মধ্যে দেখো ভিডিওটা কিন্তু শ্যুট হওয়া শুরু হয়ে গেছে বুঝতে পারছো ভিডিওটা শ্যুট হওয়া শুরু হয়ে গেছে শুটও হয়ে যাবে তারপরে আপলোডও দিতে হবে কিন্তু কীভাবে আপলোডে দেবে সেটা তোমাদেরকে আমি দেখাবো দেখো এই আসলো ঠিক আছে তো এবার তোমরা চাইলে এখানে টেক্সট লিখবে টেক্সট টেক্সট লিখে দাও ওয়েট ফর ইন্ড ইন্ড এটা দিলে দিয়ে এটাকে জাস্ট ডান করে দিলে ঠিক আছে এটা কোথায় রাখবে সে অনুযায়ী একটা জায়গায় রেখে দাও ঠিক আছে তারপরে এটাকে নেক্সট করবে তোমরা তো আমি নেক্সটের মধ্যে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম করে দেওয়ার পরে দেখো এবার দেখো পেন্সিল কারণ তোমরা ক্লিক করো ক্লিক করার পরে একটু প্রসেসিং নিচ্ছে প্রসেসিংটা নিয়ে নিক তারপর দেখো তোমরা থামনেল সেট করবে তো শুরুতে কি এই বাড়িটাই রাখবে এরকম না কি এরকম রাখবে না কি এইটা রাখবে তোমাদের ইচ্ছা যেটা সেটা সেই পোর্শনটা তোমরা রাখবে রাখার পরে ডান করে দেবে ঠিক আছে ডান করে দেওয়ার পরে এবার এখানে তোমাদের পালা হচ্ছে টাইটেল লেখা এবার তোমরা এই তোমাদের টাইটেল যেটা হবে সেটা এটা তোমরা এখানে লেখো ঠিক আছে তো আমি এখানটায় লিখছি কিছু একটা কি সুন্দর তাই না দিয়ে এবার আমি একবার কি করব এখানটাতে একটু ইমোজি দিয়ে দেব দিলাম আবার সেম তোমাদের সেই কাজটাই করতে হবে হ্যাশট্যাগ শর্টস এটা মাস্ট জিনিস ঠিক আছে হ্যাশট্যাগ দিয়ে শটস এই যে শর্টস দিয়ে দিলে প্লাস এখানে থাকবে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং শর্টস ট্রেন্ডিং শর্টস এই দুটো জিনিস তোমাকে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আমি যে প্রসেস তোমাকে বললাম সেই প্রসেসে সেগুলোকে করে দিয়ে একদম পুরো তোমরা ভিডিওটাকে শর্ট ভিডিওটাকে আপলোড করে দেবে ঠিক আছে তো ভিডিওটা তোমার প্রপারলি কিন্তু আপলোড হয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিক করবে না পাবলিক করবে পরে ভিডিওটা আপলোড হয়ে গেছে এবং সঠিক একটা টাইম দেখে যেই সময় তোমার চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে সেই সময় ভিডিওটাকে পাবলিক করবে বুঝতে পেরেছো তবেই দেখবে তোমার ভিডিও খুব সহজেই কিন্তু ভাইরাল হবে শর্ট ভিডিও ভাইরাল করা খুব বড় ব্যাপার নয় কিন্তু তোমরা খুব কঠিনভাবে ভাবো বলেই কিন্তু তোমাদের ভিডিও এত সহজে কিন্তু ভাইরাল হয় না বুঝতে পেরেছ তো আমি তোমাদের পুরো প্রসেসটা বলে দিলাম দেখিয়ে দিলাম কীভাবে একটা ভিডিও তৈরি করে এখনকার সময়ে ট্রেন্ডিং ভিডিও তৈরি করে তোমরা কীভাবে ভিডিওকে ভাইরাল করবে তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।